আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ সাবজেক্টের উপরে ধারাবাহিক ক্লাস চলছে। তোমরা অনেকেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত আছো। ধারাবাহিক ক্লাসের আমরা বর্তমানে গ্রামার ক্লাস নিয়ে আলোচনা করছি। অলরেডি রিটেন পার্ট প্রায় 90% শেষ করেছি, গ্রামার ক্লাস শুরু হয়েছে, গ্রামার ক্লাসেরও কয়েকটি ক্লাস শেষ করেছি আমরা। আশা করি তোমরা একদম শেষ পর্যন্ত সাথে থাকবে এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবে কম্পালসারি ইংলিশে। এই সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট, অনেক মেধাবী স্টুডেন্ট এই সাবজেক্টটিতে ফেল করে প্রথম দ্বিতীয় বর্ষে এসে, পরবর্তীতে এই সাবজেক্টটিতে পাশ করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এক দুই বছরের মধ্যে। কেন বলি? কারণ এই সাবজেক্টটি এমন একটা সাবজেক্ট, একবার যদি কেউ ফেল করে কোনো কারণে, অ্যাক্সিডেন্ট বশত, তাহলে পরের এক বছর তার পরের বছর তার জন্য পাশ করা অনেক কঠিন। এই জন্য তোমরা প্রথম থেকে সিরিয়াসলি সাবজেক্টটিকে গ্রহণ করবা এবং গুরুত্বের সাথে পড়বা। প্রথম চান্সে পাশ করতে হবে এই সাবজেক্টটিতে। তো আমরা একটু সিলেবাসে চলে যাই। আর তোমাদের বলে রাখি, তোমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে বুনোদল বই থেকে, বুনোদল কম্পালসারি ইংলিশ সাজেশন অ্যান্ড সলিউশন বই থেকে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আমি সাথে আছি তোমাদের সাথে তানভীর আহমেদ। তো আমরা এখানে একটা খোলা চিঠি দেখতে পাচ্ছি, তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, কথাগুলো পড়তে পারো। যাদের কাছে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ, সিলেবাস এবং বর্ণদল বইয়ের সূচিপত্র। আজকে আমরা বোল্ড করা কালার করা অংশগুলো অলরেডি ক্লাস শেষ করেছি আমরা, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব 8 নম্বর টপিক, WH কোশ্চেনের উপরে, ঠিক আছে? এটার উপরে আজকে আমাদের আলোচনা থাকবে। তো আজকে এটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে, দেখা যাক কতটুকু আগানো যায়। 7টা WH কোশ্চেন থাকবে, মানে 7টা সেন্টেন্স থাকবে, 7টা থেকে 5টাতে WH কোশ্চেন করতে হবে। আশা করি ক্লাসগুলো করলে তোমাদের এখান থেকে 5 মার্ক পাওয়া একদম কম্পালসারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা কোনো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাব। তোমরা কিউআর কোড দেখতে পাচ্ছ, বুনোদল বইটা একটি স্মার্ট একটা বই, বইটিতে কিউআর কোড যুক্ত আছে। তোমরা চাইলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারো, যে কোনো টপিকের উপরে। দেখতে পাচ্ছ যে সিভি, তারপরে পোস্টার, প্যারাগ্রাফ, ঠিক আছে, আর্টিকেলস, পাঞ্চুয়েশন, প্রত্যেকটা টপিকের উপরে ক্লাস আছে। তোমরা চাইলে যে কোনো সময় প্রবেশ করে তোমরা ক্লাসগুলো করতে পারো। তো আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাব, আমাদের WH কোশ্চেনের উপরে ক্লাস। রিয়ারেঞ্জের বোর্ড কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, ইয়েস। 8 নম্বরে যে প্রশ্নটা থাকবে সেখানে থাকবে WH কোশ্চেন। এখানে 7টা সেন্টেন্স দেওয়া থাকবে, 7টাকে থেকে 5টাতে WH কোশ্চেন করতে হবে, এখানে 5 মার্ক বরাদ্দ, ঠিক আছে? তো আমরা এ বিষয়টা আগে দেখব, WH কোশ্চেন কাকে বলে ও গঠন নিয়ম, এই টপিকটা আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ। তো দেখো WH কোশ্চেন কি আসলে। WH কোশ্চেন হচ্ছে মূলত একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ভার্বাল কোশ্চেন, দেখো WH কোশ্চেন দুইভাবে, সরি, ইন্টারগেটিভ সেন্টেন্স দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ভার্বাল কোশ্চেন 1 নম্বর, আর আরেকটা হচ্ছে WH কোশ্চেন, এই দুইভাবে হতে পারে। তো ভার্বাল কোশ্চেনটা কি আসলে, নাম শুনে বুঝতে পারছ যে কোশ্চেন ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে? দেখো আমরা এখানে যদি দেখি, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? অথবা আমি প্রশ্ন করতে পারি, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? দেখো দুটাই কোশ্চেন হয়েছে, হ্যাঁ, দুটা সেন্টেন্সই ইন্টারগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে ভার্ব দিয়ে কোশ্চেন করা হয়েছে। তো এটা হচ্ছে ভার্বাল কোশ্চেন। আর আরেকটা সেন্টেন্স দেখবো আমরা, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? দেখো এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়েছে, এখানে হাউ আর ইউ, তুমি কেমন আছো, ঠিক আছে? এখানে হাউ দ্বারা প্রশ্ন করা হয়েছে। তো দেখো যেসব কল কোশ্চেনগুলো WH ভার্ব দিয়ে শুরু হয়, W অথবা এস দিয়ে শুরু হয়, সরি, ঠিক আছে, WH লেটার দিয়ে বা বর্ণ দিয়ে শুরু হয়, তাদেরকে আমরা বলছি WH কোশ্চেন।
তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কোনটা ভার্বাল কোশ্চেন আর কোনটা ডাব্লিউএস কোশ্চেন। এখন আমরা ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে আর একটু জানবো, ঠিক আছে? তো মনে রাখবা যে ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভার্বাল কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমাদের কাজ হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে, ভার্বাল কোশ্চেন নিয়ে আমাদের কোনো কাজ নেই। তো ডাব্লিউএস কোশ্চেন কাকে বলে আমি এখানে ডিটেলস লিখে দিছি, তোমরা একটু সুন্দর করে একটু মনোযোগ সহকারে পড়তে পারো। এটা আশা করি দেখতে পাচ্ছ, কালার করলে মনে হয় লেখাগুলা। আচ্ছা লাল, ঠিক আছে। তো দেখো যে ইংরেজি ভাষায় যে কোশ্চিনের শুরুতে ডাব্লিউ এইচ ওয়ার্ডস, ঠিক আছে, যে কোশ্চিনের শুরুতে কি থাকবে, ডাব্লিউ এইচ ওয়ার্ডস থাকবে। দেখো যে কোশ্চিনের শুরুতে ডাব্লিউ এইচ ওয়ার্ড, বিশেষ করে হোয়াট, হু, হুইস, হোয়ার, হোয়েন, তারপরে হোয়াই, হুজ, হোম, হাউ থাকে, এবং যে কোশ্চিনের অ্যান্সার কখনোই হ্যাঁ বা না হয় না, তাকে ডাব্লিউএস কোশ্চিন বলে। হ্যাঁ বা না হয় না কেন, কারণ ভার্বাল কোশ্চিন আছে, ভার্বাল কোশ্চিনগুলোতে হ্যাঁ বা না অ্যান্সার দেওয়া যায়। যেরকম ডু ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, ইয়েস অথবা নো। আর ইউ ম্যাড, তুমি কি পাগল, ইয়েস অথবা নো। দেখো ভার্বাল কোশ্চেনের উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ডাব্লিউএস কোশ্চিন দ্বারা ইয়েস অথবা নো দিতে পারি। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, আমি কি বলতে পারবো, ইয়েস, অথবা হাউ আর ইউ, তুমি কেমন আছো, ইয়েস, বলা যাবে না। তাহলে যে কোশ্চেনের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায় না, তাকে ডাব্লিউএস কোশ্চেন বলে, ঠিক আছে? ইংরেজিতে প্রশ্ন করার জন্য ডাব্লিউএস কোশ্চেন বা ডাব্লিউএস ওয়ার্ডের বাংলা অর্থ জানা অত্যন্ত প্রয়োজন। ডাব্লিউএস ওয়ার্ডসগুলোর আমেরিকান উচ্চারণ ও বাংলা অর্থ দেওয়া আছে, শুধু 3টা মিনিট সময় দিন। তো এত কিছু আমি লিখেছি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য। তো এখানে ডাব্লিউএস গঠন করার কিছু নিয়ম এখানে দেওয়া আছে, ঠিক আছে? ডাব্লিউএস গঠন করার কিছু নিয়ম এখানে দেওয়া আছে, তোমরা নিয়মগুলো আগে দেখে নাও। যে আই, তারপরে মি, উই অথবা আস, কি বললাম, আই, মি, উই, আস। আই মানে আমি, মি মানে আমাকে, উই মানে আমার, ঠিক আছে, আস মানেও আমাদের। তো আস মানে হচ্ছে আমাদের। দেখো সবগুলো ফার্স্ট পার্সন, ঠিক আছে? তো ফার্স্ট পার্সন হলে ইউ হবে, তবে সেটা আমি, আমাকে, আমার, আমাদের, হ্যাঁ, এ বিষয়টা হবে। আই, মি, উই, আস মনে থাকবে, আই, উই, মি, আস। দেখো খেয়াল করে দেখো, এখানে বর্ণগুলো হচ্ছে মেবি দুই দুই লিটারের, ঠিক আছে, 2 লিটারের বর্ণ আর 1 লিটারের বর্ণ আছে। তো এখানে থাকলে ডাব্লিউএস কোশ্চেন ইউ হবে। তুমি বুঝতে পারছো যেখানে আমি কথাটা যুক্ত থাকবে বিশেষ করে, সেখানে ইউ হবে। অথবা আরেকটা আছে, সেটা হচ্ছে মাই এবং মাইন। মাই মানে আমার, মাইন মানে আমাদের, আওয়ার মানে আমাদের, ঠিক আছে? থাকলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইওর হয়, ঠিক আছে? মনে রাখতে হবে ডাব্লিউএস কোশ্চেন করার সময় ইওর হয়, এই দুইটা জায়গা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ওকে? তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ডাব্লিউএস কোশ্চেন করার সময় সাবজেক্টের আগে ডু বসাতে হয়। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে দেখব। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা একটু এক্সাম্পলটা দেখতে পারো। যে উই গো টু স্কুল এভরিডে, ঠিক আছে, উই গো টু স্কুল এভরিডে। এখন যদি এখানে প্রশ্ন করা হয় তুমি প্রতিদিন কোথায় যাও, ঠিক আছে, এখানে আমরা যদি জায়গাকে প্রশ্ন করি, স্কুল একটা জায়গা, যদি একটা জায়গাকে প্রশ্ন করি, তাহলে এখানে প্রশ্ন করতে হবে হোয়ার দিয়ে। হোয়ার মানে কোথায়, ঠিক আছে, হোয়ার। তাহলে তুমি প্রতিদিন কোথায় যাও, হোয়ার ডু ইউ গো এভরিডে, ঠিক আছে? দেখো এখানে ভার্ব যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা কী দিয়ে প্রশ্ন করবো বললাম, ডু দিয়ে, হোয়ার ডু ইউ গো এভরিডে। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোশ্চিন করতে গেলে ডাব্লিউএস, ডাব্লিউএস এর পরেই, ঠিক আছে, ডাব্লিউএস এর পরেই ভার্ব আসবে। ডাব্লিউএস এর পরে কি আসবে, ভার্ব আসবে। এক কথায় তোমাদের এই জিনিসটা জানা অবশ্যই দরকার যে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়। একটা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠিত হয়, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হয়। যেরকম আই গো টু স্কুল, দেখো আই তারপরে গো, ভার্ব, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। কিন্তু একটা ইন্টারগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হবে, একটা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠিত হবে ডাব্লিউএস অথবা ডাব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। অথবা আমরা যদি সেটা যদি ভার্বাল কোশ্চেনে করি, তাহলে শুরুতে বসবে ভার্ব, শুরুতে ভার্ব, তারপরে বসবে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে আবার ভার্ব বসবে, যদি বসে তাহলে তারপরে আবার ভার্ব দিতে পারবো আমরা, তারপরে বসবে, তারপরে আবার বসবে অবজেক্ট,
আমরা এইভাবেও কিন্তু আরেকটা কোশ্চেন করতে পারি। তো ডাব্লিউ এস কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, ডাব্লিউ এস আগে হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। সেম একইভাবে দেখো, হোয়ার ডিড, হোয়ার এর পরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আবার ভার্ব। ঠিক আছে, তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আসো, ডাব্লিউ এস কোশ্চেন কয়টি ও কি কি। ডাব্লিউ এস এর মোট 6টি রিলেটিভ প্রোনাউন আছে, যেগুলো ব্যবহার করে বিভিন্ন প্রশ্ন তৈরি করা হয়ে থাকে। এগুলাকে একসাথে 5W আর 1H বলে। ঠিক আছে, 5W আর 1H বলা হয়। তো 5W গুলো কি কি, আমি এগুলো একটু দেখবো। হোয়াট, হোয়েন, হোয়ার, হয়, হু এবং হাউ। এখানে 5টা W দিয়ে আছে আর একটা H দিয়ে আছে। তো ডাব্লিউ এস গঠন করার সময় 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। 4টি বিষয়কে আমরা একটু আইডেন্টিফাই করব, কোন 4টি বিষয় আমরা একটু ক্লিয়ার হব। ওকে, আচ্ছা, প্রদত্ত বাক্যটির মূল ভার্ব হিসেবে কি ব্যবহৃত হয়েছে, প্রদত্ত বাক্যটির মূল ভার্ব হিসেবে কি ব্যবহৃত হয়েছে, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, মূল ভার্ব কি ব্যবহৃত হয়েছে, প্রথমে লক্ষ্য রাখতে হবে প্রদত্ত বাক্যটি মূল ভার্ব হিসেবে কি ব্যবহৃত হয়েছে। কারণ মূল ভার্ব যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব হয়, তবে তার জন্য কি করব আমরা, তবে তার জন্য আমরা ওই বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব নিব। কোশ্চেন গঠন প্রণালী হচ্ছে ডাব্লিউ এস প্লাস বি ভার্ব, যে ভার্ব দ্বারা থাকবে সে ভার্বকে আমরা ব্যবহার করব, সে ভার্বকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, যে ভার্ব দ্বারা কোশ্চেন হবে। আমি তোমাদেরকে যদি এক্সাম্পল দেখাই, এখানে দেখো, এই সেন্টেন্সটা, হাসান ইজ প্লেয়িং ফুটবল। ঠিক আছে, দেখো এখানে বি ভার্ব দ্বারা প্রশ্ন হচ্ছে, হাসান ইজ প্লেয়িং ফুটবল, তাহলে কে ফুটবল খেলছে, তাহলে হাসান, তাহলে কি হচ্ছে, ডাব্লিউ এস কোশ্চেন হয়েছে হুয়ের, মানে যেহেতু কে কাকে কে প্রশ্ন করছে, কে প্রশ্ন করছে, হাসান খেলছে, কে খেলছে, তাহলে কে দ্বারা প্রশ্ন করলে হু দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে হু ইজ প্লেয়িং ফুটবল। দেখো ডাব্লিউ এস তারপরে অক্সিলারি ভার্ব, তাই না, ডাব্লিউ এস এর পরে কি আছে, অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে, আচ্ছা, এ পর্যন্ত আমরা দেখলাম, তাহলে এটা ক্লিয়ার হয়েছে যে ডাব্লিউ এস প্লাস বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব, আচ্ছা, ডাব্লিউ এস প্লাস অক্সিলারি ভার্ব, এই গঠনটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এই জায়গাটা। ঠিক আছে, আচ্ছা, প্রদত্ত বাক্যটি কোন টেন্সের, হ্যাঁ লক্ষ্য করতে হবে প্রদত্ত বাক্যটি কোন টেন্সের, কারণ টেন্স ঠিক রেখে ডাব্লিউ এস গঠন করতে হবে। এইটা টেন্স ঠিক রেখে কি করতে হবে, ডাব্লিউ এস গঠন করতে হবে। একইভাবে দেখো, সেম জিনিস, এখানে দেখো হাসান ইজ প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তাহলে আমি যখন কোশ্চিন করবো তখন অবশ্যই আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বজায় রেখে করতে হবে। তাহলে হাসান কে খেলছে, হাসানকে প্রশ্ন করলাম, তাহলে হাসান এখানে কি হয়ে যাবে, হাসানকে প্রশ্ন করতে হবে, মানে এইটা কাট হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে যদি বোল্ড করে দিই, তোমাদের দেখো এইটা এভাবে থাকবে, মানে কে ফুটবল খেলছে, এখানে হাসান যেহেতু এখানে ঘিরে দিলাম, এখানে কাটা দিয়ে দিলাম, তাহলে এখানে কে বসবে, হ্যাঁ, তাহলে হু ইজ প্লেয়িং ফুটবল। ওকে, হু ইজ প্লেয়িং ফুটবল, দেখো এখানে ইজটা রেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্লেয়িংটাও রেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সেম একইভাবে রহিম টুক দ্য মানি, এখানে দেখো রহিম টুক দ্য মানি যখন বলছি তখন এখানে কোন টেন্স আছে বলতে পারবা, টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক, তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তো আমি যখন এখানে কি করব, যে এখানে ডাব্লিউ এস কোশ্চেন করব, তখন আমাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে আমরা এখানে রহিমকে বোল্ড করে দিব। ঠিক আছে, এখানে রহিমকে যদি আমরা বোল্ড করে দিই, তাহলে দেখো কি হচ্ছে, যে রহিমের জায়গায় আমরা বসাবো কে। ঠিক আছে, কে টুক দ্য মানি, কে টাকা নিয়েছে, তাহলে এখানে হবে হু টুক দ্য মানি, কে টাকা নিয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো আমি একটু এগুলো ঠিক করে দিই। আচ্ছা, ঠিক আছে, তো তারপরে দেখো টেন্সগত বিষয়টা ঠিক রাখতে হবে। দেখো তারপরে প্রদত্ত বাক্যে কি কি প্রোনাউন ব্যবহৃত হয়েছে বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে লক্ষ্য করতে হয় প্রদত্ত বাক্যটিতে কি কি প্রোনাউন ব্যবহৃত হয়েছে, জায়গাটা একটু পড়তে হবে তোমাদের, কারণ ডাব্লিউ এস গঠন করার সময় সাধারণত ফার্স্ট পার্সনকে সেকেন্ড পার্সন করতে হয়। এই জায়গাটা ফার্স্ট পার্সনকে কি করতে হয়, সেকেন্ড পার্সনে প্রশ্ন করতে হয়। এটা তোমাদেরকে দেখালাম, ওই যে এখানে এই জায়গাটা দেখছো,
ইলেকট্রিসিটি চলে গেছে, একটু সময় দিবা। আচ্ছা, তো দেখো এখানে আমরা কি করলাম, যে এই যে এই জায়গাটায় আমরা কি বললাম, যেখানে আই মি উই আস থাকলে ডাব্লিউ এস কোশ্চেনের সময় ইউ নিতে হবে, আর মাই মাইন আওয়ার থাকলে ডাব্লিউ এস কোশ্চেন করার সময় ইউর নিতে হবে। তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যে প্রোনাউনগত বিষয়টা ঠিক রাখতে হবে। উই বা আওয়ার শব্দ থাকলে মানুষকে বোঝানো হয়, তবে প্রোনাউনকে পরিবর্তন করার প্রয়োজন হয় না, কারণ প্রদত্ত বাক্যের কোনো তথ্যের বা ইনফরমেশনের উপর ডাব্লিউ এস কোশ্চেন গঠন করব। ঠিক আছে, এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। সবশেষ ঠিক করতে হবে প্রদত্ত বাক্যের কোন তথ্যের উপর ডাব্লিউ এস গঠন করব, মানে কি বিষয়ের উপরে ডাব্লিউ এস কোশ্চেন করবো। দেখো সে স্কুলে যায়, আমাকে জানতে এখানে তো জানতে হবে যে এখানে আমরা কোন বিষয়টার উপর কোশ্চেন করবো, সে যায় না এখানে কোথায় যায়। ঠিক আছে, স্কুলে যায় না কোথায় যায়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটি বাক্য পড়ে কোনো বিষয় জানতে চাওয়া হয়েছে তা বোঝার চেষ্টা করতে হবে, কোন বিষয় জানতে চাওয়া হয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে, কারণ তথ্য জানতে চাওয়ার জন্য ডাব্লিউ এস কোশ্চেন গঠন করা হয়। এই বিষয়গুলোকে তোমরা তো বুঝতেই পারছো আশা করি। তাই প্রদত্ত তথ্য সম্বলিত অংশটুকু চিহ্নিত করতে হয়, এর সাথে এ বিষয়টি লক্ষ্য রাখতে হয় যে তথ্যের উপর ডাব্লিউ এস কোশ্চেন গঠন করলাম তা যেন গঠনকৃত ডাব্লিউ এস কোশ্চেনের সাথে বা মধ্যে না থাকে। ঠিক আছে, তথ্যের উপর ডাব্লিউ এস কোশ্চেন করা হলে ডাব্লিউ এস কোশ্চেনে থাকবে না, যে তথ্য থাকবে সেটা কিন্তু ডাব্লিউ এস কোশ্চেনে থাকবে না। আমরা যদি এখানে প্রশ্ন করে এখানে যদি অ্যান্সার দিই যে মাই নেম ইজ আব্দুর রহমান, তাহলে এখানে আমাদেরকে প্রশ্ন করতে হবে এমন ভাবে যে মাই নেম আব্দুর রহমান, আব্দুর রহমান নামটা যাতে এখানে না থাকে। তাহলে আমরা প্রশ্ন করব যে হোয়াট ইজ ইউর নেম, দেখো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ঠিক আছে, এভাবে আমরা প্রশ্ন করব, সেই জায়গাতে এই আব্দুর রহমান কথাটা থাকবে না, সিম্পল একটা বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পারছ। এখন আমরা যাব এই প্রথমটা দেখবো আজকে, হু। হু মানে কে, যখন কে দ্বারা প্রশ্ন করব ঠিক আছে তখন আমরা হু ব্যবহার করব। কে দ্বারা প্রশ্ন করলে আমরা হু ব্যবহার করব। দেখো সাধারণত ব্যক্তিবাচক সিঙ্গুলার ও প্লুরাল সাবজেক্টের পরিবর্তে বসে, খেয়াল করে দেখো। এটা তো করলাম মনির ওপেন দ্য ডোর, কে দরজাটি খুলেছে। এখানে খেয়াল করে দেখো আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে কাকে দ্বারা প্রশ্ন করছি। দেখো মনিরকে প্রশ্ন করছি, মনিরকে প্রশ্ন করলে আমরা কি নিব, মনিরকে প্রশ্ন করলে এখানে হু নিব। এখন টেন্সগত বিষয়টা খেয়াল রাখতে হবে, ওপেন দ্য ডোর কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, কারণ ওপেন্ড আছে, ওপেনের পাস্ট পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে এখানে ওপেন্ড আছে, তাহলে আমাকে পাস্ট ইনডিফিনিটই করতে হবে। তাহলে হু ওপেন দ্য ডোর, কে দরজাটি খুলেছে। একইভাবে তোমরা পরেরটা করবা। এখন আসো হোম, হোম মানে কাকে বা কার সাথে, হোম মানে কাকে বা কার সাথে যদি বোঝায় তাহলে আমরা হোম নিব। ঠিক আছে, তো হোম মানে কাকে বা কার সাথে বা কার দ্বারা বোঝাতে হোম দিয়ে কোশ্চিন করতে হয়। আধুনিক ইংরেজিতে হোমের পরিবর্তে হুও বসানো যায়, আধুনিক ইংরেজিতে হোমের পরিবর্তে আমরা হুও বসাতে পারি। তো দেখো দে মিট দ্য প্রিন্সিপাল, ঠিক আছে দে মিট দ্য প্রিন্সিপাল, তো আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করি, দে মিট দ্য প্রিন্সিপাল। তারা কার সাথে দেখা করেছে, এখানে আমরা প্রশ্ন করব কার সাথে, তাহলে কার সাথে প্রশ্ন করলে কি হবে, কার দ্বারা প্রশ্ন করলে হবে হোম। ঠিক আছে, কার দ্বারা প্রশ্ন করলে হবে হোম, তাহলে আমরা এখানে প্রশ্ন করব হোম ডিড দে মিট। কেন এখানে ডিড নিলাম, দেখো এখানে মিট কথাটা আছে, এখানে হচ্ছে পাস্ট ফর্মে আছে, হ্যাঁ পাস্ট ফর্মে আছে, যার জন্য এখানে কি নিলাম ডিড নিলাম। খেয়াল রাখতে হবে পাস্ট ফর্মে থাকলে আমরা ডিড নিব, প্রেজেন্ট ফর্মে থাকলে ডু অথবা ডাজ নিব। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে ভার্ব এখানে প্রশ্ন আছে কাকে প্রশ্ন করছে, তাহলে হোম, যেহেতু কাকে দ্বারা প্রশ্ন করা হচ্ছে কার সাথে, তাহলে এখানে কার বোঝাতে আমরা অবশ্যই হোম নিব, হোম ডিড তারপরে সাবজেক্ট হবে। দেখো আমরা দেখলাম যে ডাব্লিউ এস কোশ্চেনের পরে কি থাকে, ভার্ব থাকে, তাহলে হোম ডিড দে মিট। ঠিক আছে, তারা কার সাথে মিট করেছে, অথবা হু ডিড দে মিট, আমরা হোমের পরিবর্তে হুও নিতে পারি। ঠিক আছে, তারপর দেখো হি ওয়ান্টস রহিম, হি ওয়ান্টস রহিম, সে কাকে চায়, সে রহিমকে চায়। কাকে, আমরা কাকে দ্বারা প্রশ্ন করব, তাহলে রহিম কে চায়, কাকে প্রশ্ন করলে হোম নিতে হবে। তাহলে হোম এখানে ওয়ান্টস আছে, খেয়াল করে দেখো ওয়ান্টস ভার্বের সাথে এস আছে, ভার্বের সাথে এস থাকলে আমরা কি নিব, ডাজ দ্বারা প্রশ্ন করব, ডাজ ভার্ব নিব। ঠিক আছে, যদি গো থাকে তাহলে ডু নিব, যদি গোস থাকে তাহলে ডাজ নিব, যদি ওয়েন থাকে, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন থাকে, তাহলে ডিড নিব। তোমাদেরকে বিষয়টা বুঝতে হবে, যদি ডু থাকে
সরি, যদি ওয়ান্ট থাকে, ওয়ান্ট মানে চাওয়া, ঠিক আছে? ওয়ান্ট প্রেজেন্ট ফর্ম, ওয়ান্ট মানে চাওয়া, যদি ওয়ান্ট থাকে তাহলে ভার্ব ডু দিয়ে প্রশ্ন করব। আর যদি ওয়ান্ট না থাকে, যদি ওয়ান্টস থাকে তাহলে ডাজ দ্বারা প্রশ্ন করব। ওয়ান্টস না থেকে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, ওয়ান্টেড থাকে, তাহলে ডিড দ্বারা প্রশ্ন করব। তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা একটু জানাবা। তাহলে হি ওয়ান্টেড, ঠিক আছে, হি ওয়ান্টেড রহিম, সে রহিমকে চেয়েছে, ঠিক আছে? তাহলে হু ডাজ হি ওয়ান্ট, দেখো এখানে যেহেতু ওয়ান্টস আছে তাহলে আমরা কি করবো, হু হোম দ্বারা প্রশ্ন করবো, কাকে চাই, রহিমকে চাই। তাহলে রহিম নিলাম হোম, আর এখানে ওয়ান্টস আছে যার জন্য কি নিলাম, ডাজ নিলাম ভার্ব, হি হোম ওয়ান্টস, তারপরে সাবজেক্ট, তারপরে ওয়ান্ট। এখন বলতে পারো স্যার এখানে ওয়ান্ট হলো কেন, ওয়ান্টস না হয়ে এখানে ওয়ান্টস হলো এর জন্য যে এখানে যে ভার্বের সাথে এসটা ছিল সেই এসটা আমরা ডাজের সাথে বসিয়েছি। কোনো টেন্সে একবার তোমাদের যারা রাইট ফর্ম ভার্বসে ক্লাস করেছো তারা অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো যে কোনো টেন্সে একবার কোনো ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হলে ওই টেন্স ওই সেন্টেন্সে আর কোনো ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না, ঠিক আছে? তারপরে এটা তো গেল, এখন আসো আই ওয়াজ স্পিকিং উইথ আরিফ, আই ওয়াজ স্পিকিং উইথ আরিফ, আমি আরিফের সাথে কথা বলছিলাম। কার সাথে? আরিফের সাথে। তো এরকম সাথে বোঝালে উইথ থাকলে আমরা উইথ দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে? উইথ দ্বারা প্রশ্ন করা যায় উইথ হোম, এটা এটা হবে উইথ হোম আমরা বলতে পারি, ঠিক আছে? উইথ হোম, তারপরে ওয়ার ইউ, দেখো এখানে ওয়াজ দ্বারা প্রশ্ন করেছে, ওয়াজ মানে হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, ঠিক আছে? তো আমরা জানি আই আই অ্যান্সারে আই থাকলে আমরা কোশ্চেন করার সময় ইউ নিব, তো ইউ ইউ নিলে কি আর ওয়াজ ভার্ব হবে, ইউ নিলে অয়ার হবে, সেজন্য হোম অয়ার ইউ স্পিকিং উইথ, অথবা আমরা বলতে পারি এইটাকে আগে দিতে পারি, এইটাকে আগে দিয়ে প্রশ্ন করতে পারি আমরা, ঠিক আছে? উইথ হোম অয়ার ইউ স্পিকিং, সেক্ষেত্রে এটা নাও হবে, ঠিক আছে? অয়ার ইউ স্পিকিং, সেক্ষেত্রে এটাও হয়। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ডাব্লিউএস কোশ্চেনের গঠনের নিয়ম প্রণালী নিম্নে দেওয়া হলো, আমরা একটু এখান থেকে দেখবো যে উইথ হোম, টু হোম, বাই হোম, ফর হোম, ঠিক আছে? এগুলো আমাকে জানতে হবে। উইথ হোম মানে কার সাথে, টু হোম মানে কার প্রতি, বাই হোম মানে কার দ্বারা, ফর হোম মানে কার জন্য, ঠিক আছে? হি গোজ টু মার্কেট উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে মার্কেটে গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখো কার সাথে গেছে, তার বাবার সাথে, ঠিক আছে? তাহলে উইথ হোম উইথ হিজ ফাদার, তার বাবার সাথে গেছে, কার সাথে, তার বাবার সাথে, তাহলে উইথ দ্বারা প্রশ্ন করবো উইথ হোম। এখন দেখো এখানে গোজ আছে, গোজ থাকলে কি ভার্ব দিয়ে কোশ্চেন করবো, অবশ্যই ডাজ দিয়ে, উইথ হোম ডাজ, তারপরে হি গো টু মার্কেট, এখানে আর গোজ হবে না, হ্যাঁ, তখন হয়ে যাবে গো টু মার্কেট, কারণ একবার ডাজ নিয়ে ফেলছি যার জন্য গোজের যে ইয়ে সেটা যুক্ত হয়ে গেছে, উইথ হোম ডাজ হি গো টু মার্কেট, ঠিক আছে? একইভাবে তোমরা এইগুলো করবা, আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসো হুজ মানে কার, ঠিক আছে? হুজ মানে কার, তো হুজ মানে হচ্ছে কার, কার বোঝাতে হুজ দিয়ে প্রশ্ন করতে হয়, কার বোঝাতে হুজ দিয়ে কোশ্চেন করতে হয়, ঠিক আছে? হুজ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব, আমরা একটু দেখবো, দিস পেন ইজ মাইন, ঠিক আছে? দিস পেন ইজ মাইন, এই কলমটা কার, কার দ্বারা প্রশ্ন করা বোঝালে আমরা কি বলবো, কার দ্বারা যদি বোঝায়, কার দ্বারা প্রশ্ন করলে আমরা হুজ ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে কার, এই কলমটা কার, ঠিক আছে? কার দ্বারা প্রশ্ন করলে হুজ করব, তাহলে হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, দেখো হুজ পেন ইজ দিস, এই কলমটা কার, রহিমস কার ব্রকেন ডাউন, তাহলে কার কারটা ভেঙে গেছে, তাহলে কার বোঝালে আমরা কি করব, এখানে হুজ নিব, হুজ কার ব্রকেন ডাউন, কার কারটা ভেঙে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে রহিমের, তাহলে রহিমস কার ব্রকেন ডাউন, ঠিক আছে? এইভাবে আমরা প্রশ্ন করব। তারপর দেখো হোয়াট মানে কি বোঝাতে, হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়, হোয়াট মানে কি বোঝাতে, হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। দেখো হি প্লেস ফুটবল, খেয়াল করে দেখো হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, সব জায়গায় ভার্ব, ডাব্লিউএস এর পরে ভার্ব, তারপর সাবজেক্ট আসবে, ঠিক আছে? সব জায়গায়। তাহলে দেখো হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এখানে প্রশ্ন করতে পারে সে কি খেলে, কি মানে কি দ্বারা প্রশ্ন করলে কি করবো, ডাব্লিউএস কোশ্চেন হবে হোয়াট, তাহলে হোয়াট, তারপর দেখো এখানে প্লেস আছে, প্লেস মানে ভার্বের সাথে এস থাকলে আমরা কোন ভার্বটা নিব, আলাদা করে ডাজ ভার্ব নিব, তাহলে হোয়াট ডাজ হি প্লে, তখন আর প্লেস হবে না, হ্যাঁ, যেহেতু ডাজ নিয়ে ফেলছি প্লে থেকে এস নিয়ে ফেলছি, তাহলে হোয়াট ডাজ
হিপ্লে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, হোয়াট ইজ, এটা দেখো, হিজ এম টু শাইন, এটা দেখি একটু। দেখো, হিজ এম ইজ টু শাইন ইন লাইফ, তার লক্ষ্য বা তার এমটা কি করবে, তার জীবনকে উন্নতি করবে। তাহলে কি তার জীবনকে উন্নতি করবে, তাহলে আমরা কি দ্বারা প্রশ্ন করলে, হিজ এম, ঠিক আছে, এম এটাকে আমরা প্রশ্ন করব। তাহলে এটাকে প্রশ্ন করলে কি হবে, হোয়াট, হোয়াট এখানে দেখো ইজ আছে, হোয়াট ইজ হিজ এম, ঠিক আছে, তার জীবনে এটাকে আমরা প্রশ্ন করছি, তার জীবনে চেষ্টা কি, জীবনে সফল হওয়া, তার জীবনে উজ্জ্বল করা, এটা হচ্ছে তার চেষ্টা। তাহলে হোয়াট ইজ হিজ এম, তার লক্ষ্যটা কি, হোয়াট ইজ হিজ নেম, তার লক্ষ্যটা কি। তো তোমরা এইভাবে আমাদের WS কোশ্চেনগুলো আমরা করতে পারি। তোমরা যারা বুনোদল বইটি সংগ্রহ করতে চাও, অনেকে প্রশ্ন করো, বুনোদল বইটি সংগ্রহ করা খুবই সোজা। বুনোদল বইটি সংগ্রহ করতে গেলে তোমাদেরকে যা করতে হবে, তোমরা যারা রাজশাহীতে বাস করো, তারা রাজশাহীতে রাজশাহী কলেজে, স্কুল অ্যান্ড কলেজের অপোজিটে, রাজশাহী কলেজের অপোজিটে তোমরা বই নিকেতন লাইব্রেরি, সিটি সেন্টার মার্কেটে, হ্যাঁ সিটি সেন্টার মার্কেটে বই নিকেতন লাইব্রেরি ও কলেজ লাইব্রেরি, দুইটা লাইব্রেরিতে তোমরা বইটি পেয়ে যাবা। কি কি বললাম, কলেজ লাইব্রেরি ও বই নিকেতন লাইব্রেরি, সিটি সেন্টার মার্কেট। আর যারা রাজশাহীর বাইরে আছো, তারা উক্ত নম্বরে কল দিয়ে যোগাযোগ করতে পারো, অথবা ফেসবুক ইনবক্সে নক দিয়ে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে নির্ধারিত মূল্যের সাথে শুধুমাত্র কুরিয়ার চার্জটা যুক্ত হবে। ঠিক আছে, তো এই ছিল বই সংগ্রহ করার উপায়।